হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর প্রতিবারের মতো স্বাগতম আপনাদের টেকজনের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি আপনাদের দেখাবো এমনই পাঁচটি অসাধারণ স্মার্ট গ্যাজেট, যেগুলোকে আপনি চাইলে কিছু ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে কিনে নিয়ে আপনার প্রতিদিনের জীবনে ব্যবহার করতে পারবেন। তো এসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি নিয়মিত সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কে ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমাদের টেকজোন ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে রাখুন। হাক্স ব্যালেন্স ল্যাম্প। এই ল্যাম্পটি পৃথিবীর সবথেকে অসাধারণ ল্যাম্পের মধ্যে একটি। এটার অন অফ করার মডেল, এটার ডিজাইন আর এটার ক্রিয়েটিভিটি দেখে আপনিও অবাক হবেন। এটাতে দুইটা ম্যাগনেটিক বল অ্যাড করা হয়েছে এবং এটাকে অন করার জন্য জাস্ট এটার নিচের বলকে উপরের দিকে নিয়ে যেতে হবে, তাহলে এই ল্যাম্প অন হবে। আর এই বলগুলো ম্যাগনেটিকের কারণে একে অপরের সাথে অ্যাটাচ হয়ে থাকবে। এটার ডিজাইন অনেক স্লিক হয়ে থাকে, সাথে ল্যাম্পটির সাইডে স্ট্রাকচার সার্কুলার বা ওয়্যারশিপে পেয়ে যাবেন, যেগুলোতে এলইডি লাইট লাগানো থাকে। তো আপনিও যদি আপনার রুমকে কিছু ইউনিকভাবে সাজাতে চান, তাহলে এটাকে ব্যবহার করে দেখতে পারেন। এবং এই অসাধারণ ল্যাম্পের প্রাইস $64, যা বাংলাদেশি টাকায় 5,500 টাকা। এডিটার শর্টকাট কিবোর্ড। ইন্ট্রোডিউসিং এডিটার শর্টকাট কিবোর্ড। বন্ধুরা, এই কিবোর্ডটি অনেক হেল্পফুল বলে প্রমাণিত হয়েছে, বিশেষ করে তাদের জন্য যারা বিভিন্ন ধরনের এডিটর সফটওয়্যার ব্যবহার করে। যদিও বা এটাতে টেকনোলজির মতো কোনো কিছু ব্যবহার করা হয়নি, তবে এটি এমন এক হেল্পিং কিপ্যাড যা আপনাকে প্রায় সব রকম এডিটরের শর্টকাট দেখিয়ে দিবে। এতে যেমন শর্টকাট মনে রাখারও আপনার প্রয়োজন পড়বে না, ঠিক তেমনই আপনার কাজকেও আরও ফাস্টলি করতে সাহায্য করবে। এই কিপ্যাড এক স্টিকের মতো, যাকে আপনার নর্মাল কিবোর্ডের উপরে সেট করে দিলেই হয়ে যাবে। তো আপনি যদি খুব বেশি এডিটিং করে থাকেন আর আপনার যদি শর্টকাট মনে রাখতে অসুবিধা হয়, তাহলে এটা আপনার জন্য একটু বেস্ট অপশন হতে পারে। এবং এটার প্রাইস €100, যা বাংলাদেশি টাকায় প্রায় 9,000 টাকা। আচ্ছা, আপনি ফটো বা ভিডিও এডিট করতে কী সফটওয়্যার ব্যবহার করেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আমি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ভিডিও এডিটর ব্যবহার করি। মিনি রিভলভার। বন্ধুরা, আমাদের মধ্যে প্রায় অনেকে আছেন যারা নিজের সুরক্ষার জন্য পিস্তল ব্যবহার করেন। এদের মধ্যে আবার কিছু মানুষ আছে যারা শক্তিশালী রিকেলযুক্ত বিশাল আকৃতির বন্দুক বা পিস্তল ব্যবহার করতে ভয় পান। তো এর জন্য বিশেষ করে তাদের জন্য তৈরি করা হয়েছে এই সব মিনি রিভলভার। ভিডিওতে আপনারা যেসব রিভলভার দেখতে পাচ্ছেন, তাদের আকৃতি প্রায় হাতের তালু সমান। এগুলোর দৈর্ঘ্য এক এক মডেলে এক এক রকম হয়ে থাকে, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন। তবে এগুলোর দৈর্ঘ্য হয়ে থাকে 7 সেন্টিমিটার এবং ওজন মাত্র 170 গ্রাম। আপনারা ভাবতে পারেন যে এত ছোট পিস্তল দিয়ে নিজেদের সুরক্ষা কিভাবে করবেন। তাহলে আমি বলছি যে এগুলো দেখতে অনেক ছোট হলেও এদের ক্যালিবার আর কার্যক্ষমতা যে কোনো বড় বন্দুকের থেকে কম নয়। সিক্রেট লাইটার ওয়াচ। বন্ধুরা, বর্তমানের অ্যাডভান্স টেকনোলজির দিনে আমাদের মধ্যে অনেকেই রিস্ট ওয়াচ ব্যবহার করে। তাদের স্টাইল আর স্ট্যাটাস মেনটেন করার জন্য আজকে আমি আপনাদের দেখাবো এমন এক অসাধারণ রিস্ট ওয়াচ, যে ওয়াচকে আপনি হাতে পরে সময় দেখা বাদেও আরও একটা কাজ করতে পারবেন। যেমন এই ওয়াচে আপনি পাবেন এক ফায়ার কয়েল, যা দিয়ে আপনি সিগারেট বা যে কোনো কিছুকে জ্বালাতে পারবেন। এবং এই ঘড়ির ডায়ালকে স্লাইড করলে সেটা দেখতে পাবেন। এটির আগুন উন্মুক্ত না হওয়ার কারণে এটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তবে এই ঘড়িটিকে সক্রিয় রাখার জন্য প্রতিদিন ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দিতে হবে। সাথে সাথে এটি দেখতে এক সাধারণ ঘড়ির মতোই, যাকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং এটার প্রাইস 1,000 টাকা, যা বাংলাদেশ থেকেই কিনে নিতে পারবেন। ক্যারামবিট নাইফ। তো বন্ধুরা, এবার চলে এসেছে আপনাদের ফেভারেট ক্যারামবিট নাইফ। এই নাইফটি পুরোপুরি ফোল্ডেবল হওয়ার সাথে সাথে এটি দেখতেও অনেক আকর্ষণীয়। এটি ফোল্ডিং হওয়ার কারণে এই নাইফকে আপনি পকেটে বা ব্যাগে নিয়ে খুব সহজেই বয়ে নিয়ে যেতে পারবেন। এটাকে ফিঙ্গারে নিয়ে বিভিন্ন ট্রিক দেখানোর জন্য একটা হোল্ডও দেওয়া হয়েছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই নাইফে কখনোই জাং বা মরিচা ধরবে না, এটা সবসময় এমনই নিউ কন্ডিশন থাকবে। আর এটার বডিকে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়েছে, এতে করে এটা যেমন লাইট ওয়েট ঠিক তেমনই মজবুতি প্রোভাইড করবে। এবং এটার প্রাইস মাত্র $10, যা বাংলাদেশি টাকায় 850 টাকা। সো ফ্রেন্ড,
এখানকার ভিতর থেকে কোনটি আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। কথা হবে আরো একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।